আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত গাজায় বিমান থেকে গোলা বর্ষণ করল ইসরায়েল দু সালে সাড়ে তিনশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী গৃহবন্দি বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে বিএসএফ দক্ষিণ আমেরিকার পার্লামেন্ট ভবনে আগুন মধ্য আমেরিকায় মাইন বিস্ফোরণের তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত সর্বশেষে জানে দেব সোলাইমানের প্রতীকী কফিন নিয়ে ইরাকে বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় বিমান থেকে গোলা বর্ষণ করলো ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্য রিহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল দখলদার সেনাবাহিনীর দাবি তারা রবিবার গাজা উপত্যকার জঙ্গিদের ঘাঁটি টার্গেট করে এবার বিমান থেকে গোলা বর্ষণ করা হয়েছে সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে রকেট নিক্ষেপের একদিন পর তারা বিমান হামলা চালিয়েছে বলে দাবি উঠেছে গাজা উপত্যকার বাসিন্দা খান ইউনুস একটি ভিডিও ধারণ করেছেন যেখানে দেখা যায় পরপর তিনবার গাজ উপত্যকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে ওই ভিডিওতে যুদ্ধ বিমান উড়ে যাওয়ার শব্দও শোনা যায় যদিও এই ঘটনার পর এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হামাসের রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে এবার আক্রমণ চালানো হয়েছে গাজা থেকে যে কোনো ধরনের চালানো সহিংসতার পিছনে হামাসের হাত রয়েছে বলে দাবি দখলদার বাহিনীটির জানা গেছে গত শনিবার দিবাগত রাতে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয় যদিও এতে ইসরায়েলির ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি এই ঘটনায় হতাহতের ব্যাপারে ইসরায়েলি বাহিনীও কোনো মন্তব্য করেনি উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বর মাসে বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া দু সালের মে মাসে ইসরায়েল এবং হামাস যোদ্ধাদের মধ্যে এগারো দিনের যুদ্ধের অবসানের পর থেকে কোনো আন্তর্জাতিক সীমান্ত রকেট নিক্ষেপণের খবর পাওয়া যায়নি দুই একুশ সালে সাড়ে তিনশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী দুহাজার একুশ সালে প্রায় তিনশো ষাট জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা হত্যাকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে একটি বেসামরিক সংস্থা এই রিপোর্টে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইসরায়েলিশ সৈন্যদের হাতে প্রাণ হারানো ফিলিস্তিনিদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক ফিলিস্তিনের শহীদ পরিবারগুলো সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেছেন আমরা পুরো ফিলিস্তিনে ইসরায়েলিশ সৈন্যদের চালানো বর্বর হত্যাকাণ্ডের ঘটনাগুলো তদন্ত করেছে আর এতে শেষ পর্যন্ত দেখতে পেরেছি যে দু সালে প্রাণ হারানো মোট তিনশো ষাট ফিলিস্তিনি সবাই ইসরায়েলি বাহিনীর হাতে মৃত্যুবরণ করেছেন রিপোর্টে বলা হয় ইসরায়েলিশ সেনাবাহিনীর হাতে প্রাণ হারানো ফিলিস্তিনিদের শতকরা উনিশ শতাংশই নারী উনিশশো সালে অবৈধ রাষ্ট্র রাষ্ট্রস্টাইল প্রতিষ্ঠার পর এবারই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক নারী হুদিবাদী সৈন্যদের হাতে শহীদ হয়েছেন এছাড়া নিহত ফিলিস্তিনিদের মধ্যে শতকরা বাইশ শতাংশই হচ্ছে শিশু আন্তর্জাতিক সমাজে নীরব থাকার কারণে হুদিবাদীরা হত্যাকাণ্ড উৎস পাচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী গৃহবন্দি নতুন বছরের জম্মু কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়েছে ফারুক আবদুল্লাহ মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ শ্রীনগরের বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে খবর এনডিটিভি ও ইন্ডিয়া পাস টুডের সাবেকের তিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর টাক দাঁড় করিয়ে রেখেছে পুলিশ কাউকে বাড়িতে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না জম্মু ও কাশ্মীরের নির্বাচনী আসন বন্টনের সীমানার তালিকা প্রকাশ করেছে আসন নির্ধারণ কমিশন কমিশন কাশ্মীরের একটি আসনের বিপরীতে জম্মু কাশ্মীরের জন্য ছয়টি অতিরিক্ত আসনের প্রস্তাব করেছে যা সাবেক রাজ্যের ওবার প্রদেশের জনসংখ্যার অনুপাতের সঙ্গে বৈষম্যপূর্ণ বিরোধীরা এই প্রস্তাবকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন তাদের অভিযোগ প্রস্তাবটি এই আসন বণ্টন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একজনের একটি ভোট ও অধিকার পরিপন্থী এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ নেতৃত্বদিন দিন গুপ্তার জোট এরপরে সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহমন্দী করা হয় ওমর আবদুল্লাহ গৃহমন্দীর কথা নিশ্চিত করে টুইট করেছেন শনিবার নিজের বাসার সামনে পুলিশের গাড়ির ছবি টুইট করেছেন কিভাবে তাকে তার বাবাকে এবং তার বোনদেরকে বাড়িবন্দি করে রাখা হয়েছে সেটি দেখিয়েছেন ওমর আবদুল্লাহ তিনি টুইটারে লিখেছেন শুভ সকাল এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছার দিনেও জম্মু ও কাশ্মীরের পুলিশ বাড়ির সামনে ট্রাক দাঁড় করিয়ে রেখেছে আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু অনুশীলন করতে দিচ্ছে না আমাদেরকে বিক্ষোভ করতে দিচ্ছে না বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে বিএসএফ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে থাকা নিজেদের সীমান্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে যেসব স্থানে কাটাতারের বেড়া নেই সেসব এলাকায় পাহারা জোরদার করেছে সশস্ত্র বাহিনীটি রবিবার দেশটির বাচ্চা সংস্থা এএনআই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানায় রাতের অন্ধকার এবং প্রচণ্ডর কুয়াশার কারণে পাচারকারীরা যেন কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হতে না পারে মূলত তা নিশ্চিতেই সীমান্তে বিএসএফ এ সতর্ক অবস্থানে আছেন প্রতিবেদনে বলা হয় পশ্চিমবঙ্গে বনগার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা পাচারকারীরা যেন রাতের অন্ধকার প্রচণ্ড কুয়াশা বৃষ্টি ও বজ্রপাতের সুযোগ না নিতে পারে তা নিশ্চিতেই সতর্ক রয়েছেন নওজওয়ানরা রাজ্যের উত্তর চব্বিশ পরগনায় বিএসএফের একশো আটান্ন ব্যাটালিয়নের সুরন্দর সিং এএনআইকে জানিয়েছেন পাচারকারীরা সাধারণত রাতের অন্ধকারে প্রচণ্ড কুয়াশা বৃষ্টি ও বজ্রপাতের সুযোগ নিয়ে থাকে আর তার সীমান্তে জিরো পয়েন্টের দায়িত্ব পালনের সময় নওজওয়ানদের বিশ্রাম গ্রহণের কোনো সুযোগ নেই তিনি আরো বলেন সীমান্তে আমরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার কৌশল মেনে চলি কিন্তু আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়লে কেবল আমরা বৈধ অস্ত্র ব্যবহার করে থাকি দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রবিবার স্থানীয় সময় সাতটা তিরিশ মিনিটে টাউন অবস্থিত পার্লামেন্ট ভবনটিতে আগুন লাগে দেশটির ফায়ার সার্ভিসের বরাদ দিয়ে এপি এই তথ্য জানিয়েছে সাউথ আফ্রিকার জরুরি সেবা দপ্তর এপিকে জানার প্রথমে সাদে আগুন দেখা গেলেও পরে তা ভবনে ছড়িয়ে পড়ে পার্লামেন্ট ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি অগ্নিকাণ্ডের ঘটনায় বিল্ডিংটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে পার্লামেন্ট ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে তবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি এপি আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট হাউস তিনটি ভবনের সমন্বয়ে গঠিত এই পার্লামেন্টের মূল ভবনটি নির্মিত হয় আঠারোশো সালে নতুন ভবনগুলো উনিশশো ও উনিশশো সালে নির্মিত হয় মধ্য আমেরিকায় মাইন বিস্ফোনে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র সহিংসতা কবলিত উত্তর পশ্চিম অঞ্চলের মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষা আহত হয়েছেন গতকাল শনিবার দেশটির জাতিসংঘ মিশনের বরদ এই তথ্য জানিয়েছে খবর ডেলি সাবা খবরে বলা হয়েছে দেশটির রাজধানী বাঙ্গি থেকে তিনশো দশ মাইল দূরে পেং প্রদেশের দঙ্গ শহরে গত শুক্রবার এই ঘটনা ঘটে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর তাদের হেলিকপ্টার যোগে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য রোবার শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন খবরে আরও বলা হয়েছে নিয়মিত টহলের অংশ হিসেবে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষী মিশনের সদস্যরা ওই এলাকায় সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সে সময় আগে থেকে পেতে রাখা মাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটে তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তিন তাসনিয়ার শান্তিরক্ষী নিহত হন দেশটির কবলিত উত্তর পশ্চিম অঞ্চলে আগস্ট থেকে পর্যন্ত মাইন বিস্ফোরণে দুই নারী ও পাঁচ বছরের শিশুসহ মোট আটজন নিহত হন সোলাইমানির পুতিকী কফিন নিয়ে ইরাকে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সুলাইমানির পুতিকী কফিন নিয়ে হাজারো ইরাকি বিক্ষোভ করেছেন সোলাইমানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শনিবার বাগদাতেই বিক্ষোভ হয় ইরাকের রাজনৈতিক দল হাশেদ আর সাবেক সমর্থরা বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা স্লোগান দেন থ্রেড টু আমেরিকা যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বন্ধ করতে হবে এসব স্লোগান দেন বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত এই জেনারেলের হত্যাকাণ্ডের পর ফুসে ওঠে ইরানিরা তারা এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অঙ্গীকার করে সোলাইমানির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল গার্লিয়ার আয়োজন করে ইরানি সমর্থক হাসেদ গ্রুপ জার্লিতে তারা যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে বলেন আমরা শহীদদের মাটিতে তোমাদের আর এক মুহূর্ত অবস্থান করতে দেব না ইরাক থেকে সব মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি ওঠে ওই সমাবেশে